করে যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন, আর আমি তাপস গৌতমকে বারবার বলছি, যদি কোনো অঞ্চল প্রেসিডেন্ট কাজ না করে, তোমার বাড়িতে যদি দুবার তিনবার সারাদিনে আসে, সে কাজ করছে না, তাকে রাখার দরকার নাই। আমি জানতে পারলে তাকে একবারে জাহান্নামে পাঠিয়ে দেব। বাবার নামে যদি বাড়ি থাকে, তারা যদি দুই ভাই থাকে, দুই ভাই যদি আলাদা থাকে, তারা বাড়ি পাবে। আর যদি একটা ফ্যামিলিতে থাকে, সে যদি বাড়ি পায়, তার নামে বাড়ি থাকবে, সে বাড়ি পাবে না। আর বাড়ি থেকেও পয়সা তুলবেন না। আর প্রত্যেকটা মানুষকে প্রচার করে দেন, যে মেম্বার পয়সা চাইবে তাকে যেন বেঁধে মারে। তুমি 1.5 লক্ষ আদিবাসীকে জেলে ঢুকিয়ে দিয়েছ। আমরা জানি, আমরা না জানা নাই, 11 লক্ষ হিন্দুকে তুমি জেলে ঢুকিয়ে দিয়েছ, 6 লক্ষ বোধ হয় মুসলিম ঢুকিয়ে দিয়েছে না, 6 লক্ষ মুসলিম তুমি জেলে ঢুকিয়ে দিয়েছ। দিয়ে বলেছো তাদের বাড়ির লোকের সঙ্গে দেখা হবে না। তুমি বড় বড় জেল করছো, বাপের বেটা থাকলে একটা পশ্চিম বাংলায় জেল করে দেখাও, জানলে তোমার ক্ষমতা আছে। যে জেল করবে তার বেরিয়ে হাতটা ভেঙে দেব। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলী, রিপোর্ট বেঙ্গল জি নিউজ।